বিয়াজ ভাই পোস্টার লাগান শেষ নিচে কয়টা লাগিয়েছো একটা দুইটা পাঁচটা হবে না বেনা বাইরে লাগাইছে দুইটা চারটা ভালো হতো আচ্ছা তুমি আঙ্কেলকে বাইরে দাও আঙ্কেল আপনি বাইরে কেমন শুরু শুরু করুন স্যার ভুতুড়ে বিলের বিরুদ্ধে অনশন শুরু আবার কি হলো তুমি কি নিচে আরো দুটা ব্যানার লাগাও তো যাও যাও স্যার যাও নীতিহীন কথা বলছো আমি অনশন করবো পানি না খেয়ে কিচ্ছু না খেয়ে আমি অনশন করবো এভাবে অনশন করলে তো আপনার শরীর খারাপ হয়ে যাবে সবাই অনশন করে গোপনে খায় না আপনি বুঝছেন না কেন এটা হচ্ছে মডার্ন অনশন এটাই এখন নিয়ম কাজী নজরুল ইসলাম যে অনশন করেছিলেন তিনি খেয়েছিলেন সেটা তো আলাদা সে তো কবি আমিও আলাদা আমিও কিছু খাবো না ব্যাস হ্যাঁ আঙ্কা আপনি প্লিজ একটু বুঝতে আমি আপনার জন্য ডিম আর পানি নিয়ে আসছি আপনি আমার সাথে কথা নাও বলেন প্লিজ খেয়ে নিন আমি চাই না আপনার শরীর খারাপ পিয়াজ ভাই এই কাজটা কি ঠিক হচ্ছে আপনি যে কুবুদ্ধি দিয়ে আঙ্কেলকে অনশন করাছেন এটা আপনি মোটেও ঠিক কাজ করছেন না তুমি কি বলছো একটা মানুষকে কি কুবুদ্ধি দিয়ে অনশন করানো যায় আমি যদি তোমাকে বলি তুমি খেও না তুমি খাওয়া বন্ধ করে দেবে আপনার এত কথা আমি বুঝি না তবে আপনি যেটা করছেন এটা ঠিক করছেন না এত কথা বলো না তো তুমি যাও তোমার কাজে যাও আমাকে আমার কাজ করতে প্লিজ তা তো যাবই এই যে ডিমের বাটি এটা আমি সবাইকে দেখাবো সবাইকে দেখিয়ে বলবো বাড়ির সামনে ব্যানার আপনি লাগিয়েছেন আঙ্কেলকে অনশন করার বুদ্ধি আপনি দিয়েছেন ডেলি বেশি করবা সেটা